ঢাকা শহর মানেই রাস্তা খোড়াখড়ি এক রাস্তা বছরে দুবার তিনবার পর্যন্ত কাটাকাটি হয় এই রাস্তা কেটে এবার বিদ্যুতের লাইন গেছে এর নিচ দিয়ে সেও এক মাস হয়ে গেল কিন্তু তারপরও এগুলো সংস্কার করেনি যার ফলে দেখেন গাছের সবুজ পাতা সবুজ নেই পুরো এলাকা দুই তিন প্রস্থ ধুলায় ভরে আছে এটি হাতের ঝিলের অংশ যেখানে প্রতিদিন শত শত মানুষ একটু হাঁটাহাঁটি করে কেউ বা সকালে শরীর চর্চা করে তখন ধুলা সূর্যোদয়ের সাথে সাথে এরকম ধুলা আস্তরণ পড়ে থাকে উঠতে থাকে ধুলা সিটি কর্পোরেশন টাকা পেলেই খালাস রাস্তা কাটার জন্য অগ্রিম টাকা দিতে হয় তাদের কিন্তু সময় মতো টাকাটা তারা যে নিল সেই রাস্তা যেন দ্রুত সময়ের মধ্যে ভরাট করে আগের পরিস্থিতিতে ফিরে আনার যে উদ্যোগ সেটি কিন্তু আমরা খুব বেশি দেখিনি দেখেন রাস্তা গ্রামের রাস্তা মনে হবে এত ধুলা জমে আছে বলছিলাম যে হাতের ঝিলে দেখেন সূর্য যখন উঠেছে আলো আসলেই ভেসে যাচ্ছে ধুলা ডান দিকে প্রতিবেশীরা মানুষ তারা বসবাস করে এই ধুলাবালি নিয়েই তাদেরকে থাকতে হচ্ছে বাম পাশে রাস্তার পাশে যেটি হাতের ঝিলের মানুষজন শরীরচর্চা করে তাদের সেই জায়গাও ধুলায় ভরে থাকে এদিকে শিশুরা তারাও সকালে কারাতের প্রশিক্ষণ করে যতবার গাড়ি ঘোড়া চলে বা একটু বাতাস হলেই কিন্তু এরকম ধুলার তাণ্ডব শুরু হয় হাতের ঝিলের ঢাকা শহরের মধ্যে সিটি কর্পোরেশনের এমন উদাসীনতা বিদ্যুৎ বিভাগে যে উদাসীনতা সেটির চিত্র একটু দেখুন যে কি ভয়াবহ পরিমাণে ধুলা এটা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে ঢুকছে বিশেষ করে শিশুরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনস্বাস্থ্য রক্ষার জন্য যে উদ্যোগ নেওয়ার কথা সেটা তো নাই বরঞ্চ ইচ্ছে করে রাস্তায় পুকুরে বালি ধুলো মাটি ইট ফেলে রেখে নগরবাসীকে অসুস্থ করে তুলছে বলছিলাম যে বয়স্ক মানুষরা এখানে শরীরচর্চা করে দেখেন এতটুকু জায়গার মধ্যেও শরীরচর্চা করতে গিয়ে তাদেরকে ধুলাবালিতে শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে রাস্তার মধ্যে ধুলার স্তর পড়ে আছে এই শহরে জনস্বাস্থ্য রক্ষার জন্য কোনো উদ্যোগ নেই বরঞ্চ রাস্তা খুঁড়ে রেখে কাটাকাটিতে আরও বেশি ক্ষতি তৈরি করা হচ্ছে মানুষের এখান থেকে বায়ু দূষণ বন্ধে আমরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি দূষিত নগরীর একটি সেই শহরে এভাবে বালি রাখার এভাবে ধুলাবালি ফেলে রাখার কোনো যৌক্তিক কারণ থাক যৌক্তিক কারণ থাকতে পারে কি নাকি সিটি কর্পোরেশন মনেই করে না নাগরিক বা শহরে যারা বাস করে তাদের বেঁচে থাকার জন্য একটু ভালো পরিবেশ দরকার বাতাসে যে দূষণ সেটি কমানো দরকার সিটি কর্পোরেশন উদ্যোগ নেই দ্রুত